আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন সঙ্গীতানুষ্ঠান হৃদয়ের গানে। বাংলাদেশ শিল্প সাহিত্যে ভরপুর একটি দেশ। এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে সুরের বসবাস। মনের সুর, গানের সুর মিলে একাকার হয়ে যায় হৃদয়ের গানে। তাই তো হৃদয়ের গান নিয়ে হাজির হয়ে গেছি আমি সৈয়দা তানজিলা ইসলাম মিম, সাথে নিয়ে এসেছি দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে। পরিচয় করিয়ে দিব তাদের সাথে, তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আমাদের এই আয়োজনটি আপনাদের জন্য। আর দেরি করব না, একেবারে আমাদের শিল্পীদের কাছে চলে যাচ্ছি। আমার সাথে আজ উপস্থিত আছেন চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইকবাল পিন্টু, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী দৃষ্টি শর্মা। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক গান শোনা হবে। প্রথমে আমি ইকবাল পিন্টুর কাছে আসতে যাচ্ছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন গানটি উপহার দিচ্ছেন প্রথমে? শুরুতেই যে গানটা করব, এটি আমাদের কিংবদন্তি শিল্পী বশির আহমেদের গাওয়া একটি গান, আর গানটির গীতিকার আরেকজন কিংবদন্তি খান আতাউর রহমান। শোনাবার চেষ্টা করবো গানটি। চলে যাব গানে। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জানো আগুন আরো জানো ঢালো আরো ব্যথা ঢালো, জালো আগুন আরো জালো ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। যদি জ্বলে পুড়ে
छाई हुए जा तार शुरो भी किछु तार पेदो ना पुड़ बे तुमार मोने जेखाने ही थाको ना शे दीने शे स्रीती जानी गो तुमार मोने जाल बे नालो जालो आगुनारो जालो ढालो आरो बैठा ढालो जालो आगुनारो जालो ढालो आरो बैठा ढालो आमाके पोड़ाते जोदी एतो लागे भालो आमाके पोड़ाते जोदी एतो लागे भालो आमाके पोड़ाते जोदी तो लागे भालो। চমৎকার একটি গান দিয়ে শুরু হলো, বেদনার গান দিয়ে শুরু হলো। আসলে এগুলো সব সময়ের গান, আমাদের অনেক পরিচিত গান, প্রিয় গান আমাদের, এগুলো গাইতে অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। বেশ ভালো লাগলো গানটি। এবার একটু দৃষ্টি শর্মার কাছে আসতে চাই, কথা হবে আপনার সাথে অনেক, কিন্তু প্রথমে কোন গানটি শুনছি আপনার কাছ থেকে? আমি যে গানটি গাইছি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় মুন্সী ওয়াদুদ, সুর করেছেন জনপ্রিয় সুরকার, অত্যন্ত গুণী সুরকার শেখ সাদিক খান স্যার, এবং গানটি গেয়েছেন সামিনা চৌধুরী। গানের কথা, গানের কথা চন্দ্র সূর্য সবই আছে আগের মতো। গানে যাব। রুটি তে তো পথে কাউ কই হাতে মতো
অপূর্ব একটা গান গিয়েছেন, একদম গানে হারিয়ে গিয়েছিলাম, খুব সুন্দর গিয়েছেন। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা ডুয়েট গান আসব, কোন গানটি শুনছি? গানটি কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার স্যার এবং সুর করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, এবং এটি হাজার বছর ধরে চলচ্চিত্র যেটি নির্মিত হয়েছিল সেই ছবি থেকে, খুব সুন্দর একটি গান গেয়েছেন শিল্পী সুবীর নন্দী এবং শিল্পী অনুপমা মুক্তি। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন, গান গানে চলে যাব। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন। তুমি বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন। পাঁচ ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে, নিন্দুকেরই কলঙ্ক হয় পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে। শাপলার ফুল, নাকি তোমার মন। আমি কাহিনী হব বাংলার ঘরে,
যাবে নদী কত না উজান ভাটি আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরখাটি এই প্রেম চিরখাটি আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে সাপলার ভুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো সাপলার ভুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ক্ষণ ভালোবেসে সারা ক্ষণ তুমি সুতোয় বেঁধেছো সাপলার ভুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন মুগ্ধ হয়ে শুনছিলাম আপনাদের গানটি খুবই চমৎকার গেয়েছেন আপনারা ইকবাল পিন্টুর কাছে আসব আচ্ছা এই গানের জগতে আপনার বিচরণ কত কাল ধরে অলমোস্ট ছোটবেলা থেকেই আপনার গান আমার খুবই ভালো লাগে খুব সুন্দর করে গান এরপরে আমরা কোন গানটি শুনছি এরপরে আমাদের দেশের বরেণ্য কণ্ঠশিল্পী মনির খানের একটা খুব জনপ্রিয় গান গানটির গীতিকার এটি মোল্লা বাড়ির বউ ছায়াছবির গান গানটির গীতিকার শাহ আলম সরকার এবং সুর করেছেন ইমন সাহা খুব চমৎকার একটা গান খড়কুটার এক বাসা বাঁধলাম বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি তুইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি তুইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি সেই ময়না পাখি যদি গো পালা সকাল দুপুর তাই পাখিরে দুধ কলা কাটায় ভাগ পাইলে সেই ময়না পাখি যদি গো পালা সকাল বিকাল তাই পাখিরে খুশি দুধ কলায় পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু ভয় থাকি তুইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি তুইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পালাইয়া গেল পাইলাম না রেটে কোন ফকে পালাইয়া গেল
পাইলাম না রে টের পাখিটা হইল না আপন কপালে রিখে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের পাখিটা হইল না আপন কপালে রিখে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আঁখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি খড়কুটার এক বাসা বাঁধা পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা নিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি উইরা গেছে আমার ছেড়ে আমার পোষা পাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি উইরা গেছে আচা ছেড়ে আমার পোষা পাখি অনেক সুন্দর অনেক ভালো করে এত সুন্দর করে গেয়েছেন যে একদম সবাই একদম এনজয় করছিল আর একটা ফোক টাইপ একটা গান এবং খুবই জনপ্রিয় আমাদের বরেণ্য কণ্ঠশিল্পী মনির খানের মানে অসম্ভব জনপ্রিয় একটি গান সবাই খুবই পছন্দ করে গান চলচ্চিত্রের একটি গান খুবই সুন্দর একটি গান গেয়েছেন পরে শিল্পীর কাছে আসছি দৃষ্টি শর্মা আপনি কোন গানটি গাইছেন এবারে এই পর্যায়ে যে গানটি গাইছি এটি খুবই বাংলাদেশের আপামর জনসাধারণের স্বপ্নের নায়ক সালমান শাহ তার স্বপ্নের নায়ক নামের একটি চলচ্চিত্র সেই ছবির গান গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যাম গানটি গাওয়ার চেষ্টা করছি গানের কথা নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি স্বপ্নের নায়ক ছবির যেটি টাইটেল সং চোখ মেলে যারা দেখে
খুবই চমৎকার গিয়েছেন। আমরা কি এবার কোনো জয়েন্ট গান শুনতে পারি? কোন গানটি শুনবো? এবারে যে গানটি গাইছি, গানটি গীতিকার সৌমেন মুখোপাধ্যায়, সুরকার সির রামচন্দ্র। এই গানটি অনেকবার অনেকজন ডুয়েট করেছেন, আমাদের দেশের জনপ্রিয় শিল্পীরা অনেক ডুয়েট হয়েছে। তো এই গানটি এখন গাওয়ার চেষ্টা করছি। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে। চমৎকার একটি গান শুনব। কাছে এসো প্রিয়তম বলে, তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে, তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। ব্যথা দেয় সেও ভালো, কিয়া মাঝে অনুরাগ তবু ঢালো। প্রেম যদি ব্যথা দেয় সেও ভালো, কিয়া মাঝে অনুরাগ তবু ঢালো। কেন দূরে থাকো প্রিয় না মেটাবো, তবু স্বপ্ন মোর নয়নে তুলে। বলো বলো কথাটি বলো, ওগো অভিমানে যেও না ছুঁয়ে। তুলু তুলু ভালোবাসাকে দে কয় কিছু যে বলি, কত যে রাত হায় যায় চলি, ভালোবাসাকে দে কয় কিছু যে বলি। বলা যে হলো না করুণা গোছালো না, হৃদয় লাগিয়া হে আজ আলো তুলে। বলো বলো কথা কি বলো, ওগো অভিমানে যে নাচলে। তুলো তুলো ও মুখ তুলো, বাহ অসাধারণ। একদম মেলোডি গান দিয়ে শুরু হয়েছিল আর এখন একদম অনুষ্ঠান জমে গেছে আপনাদের গানে। এটা আসলে অনেক পুরনো একটি গান, কিন্তু গানটা আসলে এখনো পর্যন্ত আবেদনটা সেই একই রকম রয়ে গেছে। গানটি সবার অনেক প্রিয় একটি গান, খুব চমৎকার একটি গান। আমি যেটা সবসময় বলি আর কি, হারানো দিনের গানগুলো কিন্তু কখনো হারিয়ে যায় না, সব সময় সব যুগে যুগে সবার কাছে ছড়িয়ে যায়, সব সময় আমাদের সবার মধ্যে একটা ভালো লাগা কাজ করে গানগুলো শুনলে। আচ্ছা, এবার আবার ইকবাল পিন্টুর কাছে আসব। কোন গানটি শুনছি আপনার কাছে? এবারের গানটি আমার খুব প্রিয় একটি গান, আমি গানটি গাওয়ার চেষ্টা করব। এটি আমাদের প্রয়াত কিংবদন্তী কণ্ঠশিল্পী সুবীর নন্দীর গাওয়া, এবং গানটির কথা এবং সুর দুটোই ওনার। আচ্ছা, গানের কথা, গানটি এ কোন ফাগুন হৃদয় আমার। গানে চলে যাব। Thank you.
फागुन हृदय आमा बिरहे रागुने पुड़ी शिरीन एक फागुन हृदय आमा बिरहे रागुने पुड़ी शिरीन ধন্যবাদ ভাই আপনাকে আমাদের আয়োজন দর্শকদের জন্যই দর্শকরাই আমাদের হৃদয়ের গানের হৃদয় কিন্তু আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে দৃষ্টি শর্মার গান শুনতে শুনতে বিদায় নেব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি প্রিয় দর্শক ক্ষণিকের সময় ক্ষণিকেই শেষ হয়ে যায় প্রত্যেকটা আয়োজন যেমন শুরু হয় তেমনি তার সমাপ্তিও থাকে আমাদের আজকের আয়োজনের একেবারেই আমরা দ্বার প্রান্তে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি উপভোগ করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলে আসবো আবারও নতুন কোনো শিল্পীদের সাথে নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইরং ছুঁয়েছে
তুমি